প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য একটি বিগ নিউজ আপডেট আবারও অপেক্ষার প্রহর কিন্তু বাড়ল উৎসশ্রী পোর্টাল এবার বন্ধ থাকছে আরও ছ মাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা দু হাজার সালে বছরের একেবারে শেষ প্রান্তে শেষ মাসে এসেই এমনই একটি খবর উঠে আসলো যেখানে কিন্তু অপেক্ষার প্রহর আরও কিছুটা বাড়ছে বদলি পেতে আগ্রহী শিক্ষকদের অপেক্ষার প্রহর এবার কিন্তু বাড়লো আরও ছ মাসের জন্য কারণ আরও ছটি মাস বন্ধ থাকছে উচ্চশ্রী পোর্টাল এই মর্মে বিজ্ঞপ্তি দিল রাজ্য শিক্ষা দপ্তর তিরিশে জুন দু পর্যন্ত বদলি প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছে অর্থাৎ এই ডেটটিকে এক্সটেনশন করে তিরিশ এ জুন দু পর্যন্ত করা হয়েছে সরাসরি নোটিফিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন চলমান নিয়োগ প্রক্রিয়া এবং আরও কিছু বিষয়ের জন্য এই স্থগিতাদেশ বাড়ানো হলো সভাপতি বুঝতে পাচ্ছেন যে আপার প্রাইমারি সংক্রান্ত একটি নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে কাউন্সিলিং কিন্তু বর্তমানে চলছে এবং প্রথম ধাপের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে দ্বিতীয় ধাপের কাউন্সিলিংয়ের নোটিফিকেশন আসার সম্ভাবনার মধ্যে রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে উচ্চশ্রী পোর্টাল ফের চালু করার আবেদন জানাচ্ছিলেন শিক্ষকরা বিভিন্ন শিক্ষক সংগঠন এই নিয়ে দরবার করেছিলেন তবে সেটা এখন আপাতত হচ্ছে না কার্যত এই নোটিফিকেশান থেকে স্পষ্ট যে আরও ছটি মাস কিন্তু অপেক্ষার প্রহর গুনতেই হচ্ছে এর আগে সম্মানীয় শিক্ষা সচিব সম্মানীয় মনীষ জৈন মহাশয়ের কাছে স্মারকলিপি পেশ করে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি দাবি জানিয়েছিলেন প্রসঙ্গত এখানে উল্লেখ্য এই বছরের নভেম্বর থেকে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি নিয়োগের জন্য কাউন্সেলিং শুরু হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথম ধাপের কাউন্সেলিং সম্পন্ন হয় কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া এখনও পর্যন্ত শেষ হয়নি এখানেই পোর্টাল খুলতে আরও সময় লাগবে বলে আশঙ্কা করছিলেন শিক্ষকরা উচ্চশ্রী পোর্টাল বন্ধ হওয়ার আগে অনেক শিক্ষক সেখানে বদলির আবেদন করেছিলেন সেগুলি সব সমাধান না করেই পোর্টালটি বন্ধ রাখা হয়েছে এতে অনেক শিক্ষক সমস্যায় পড়েছেন এরকমই খবর সামাজিক গণমাধ্যম সূত্রে বেরিয়ে আসছে এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক সম্মানীয় কিঙ্কর অধিকারী মহাশয় বলেন আমরা দাবি জানিয়েছিলাম অন্ততপক্ষে আপোষ বদলি চালু করা হোক এতে কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হতো না কিন্তু তা করা হলো না এরকমই খবর সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট বেরিয়ে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ